আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্ব আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস পার্ট ফোর। এটা রিসেন্টলি তোমাদের 2021-এ কিন্তু দিয়েছে বোর্ড থেকে, ঠিক আছে? সেই অনুযায়ী আমি এটাকে পার্ট ফোর হিসেবে নিয়ে চলছি। এটা কিন্তু তোমাদের নিউ, ঠিক আছে? তো এই ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিয়ে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো, আমি দেখো সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের কী করেছি, পেনে খাতা পেনে লিখেছি এবং আমি সেগুলোকে উত্তর সময় তোমাদেরকে একবার বোঝানোর চেষ্টা করছি। তোমরা জাস্ট ধৈর্য সহকারে একবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো ফার্স্ট কী বলা হচ্ছে, কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভের মিলিয়ে লেখো, অর্থাৎ কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। কয় স্তম্ভে কী কী দেওয়া আছে, হর্ষচরিত হর্ষচরিত, তারপর দেওয়া আছে গৌরবহ, তারপর হচ্ছে কিতাব অল হিন্দ, আর ক্ষয় স্তম্ভে কী দেওয়া আছে, অল বিরণী বাণভট্ট বাক পতিরাস, ঠিক আছে? দেখো এখানে হর্ষচরিত কী হবে, হর্ষচরিত হবে তোমাদের বাণভট্ট, যেটা আমি যেমনটা দাগিয়ে রেখেছি, ঠিক আছে? তোমরা উত্তরটা ঠিক এরকমভাবে লিখবে। গৌরবহ হবে বাকপতিরাস, কিতাব অল হিন্দ হবে অল বিরণী। আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? তো এটা হয়ে গেলো তোমাদের এক দাগের অ্যান্সার। এবার দেখো দুই দাগে কী বলা হচ্ছে, দুই দাগে বলা হচ্ছে কি, বেমানান শব্দটির নিচে দাগ দাও। এক হচ্ছে বিজয়ালয় দন্তীদুর্গ প্রথম রাজরাজ, তারপরে বলা হচ্ছে প্রথম রাজেন্দ্র, এটা হবে দন্তীদুর্গ, এখানে কী হবে বেমানান শব্দ, ঠিক আছে? ক্ষয়টা দেখো বরেন্দ্র হরিকেল কনৌজ গৌর, এখানে কী হবে কনৌজ হবে বেমানান শব্দ। তারপর হচ্ছে দেখো অলায়ুধ জয়দেব গোবর্ধন উমাপতিধর, এটা হবে কি অলায়ুধ, ঠিক আছে? তোমাদের বেমানান শব্দ। তারপরে তিন নম্বরের কোশ্চেনটা একবার দেখে নাও, তিন নম্বরে কী বলা হচ্ছে, তিন নম্বরে বলা হচ্ছে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। ক বলা হচ্ছে পাল সেনযুগে কেমনভাবে কর আদায় করা হতো। তো তোমরা দেখে নাও পাল ও সেনযুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন, সেগুলি নিচে আলোচনা করা হতো। দেখো ফার্স্ট কর কী ছিল, কৃষি কর। রাজারা উৎপন্ন ফসলের 1/6 অর্থাৎ 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। তো দেখো আমি যেমনটা প্রেজেন্টেশন দিয়েছি, এখানে মার্জিন দিয়েছি, যে পয়েন্টগুলো আমার মেন পয়েন্ট সেগুলোকে আমি কিন্তু মানে বক্স করে করে দিয়েছি, যাতে এক্সামিনারের চোখে পড়ে এবং তারা একটা তাদের একটা ভালো ইম্প্যাক্ট তৈরি হয় তোমার খাতার উপরে, ঠিক আছে? এবং তুমি ভালো নাম্বার পাও। তারপরে দেখো দুই নম্বরে বলা হচ্ছে কি বাণিজ্য কর। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসার জন্য। তারপরে দেখে নাও অন্যান্য কর। এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের, হাট ও খেয়াঘাটের উপরে কর চাপানো হতো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরের কোশ্চেনটা দেখো, খ নম্বরের কোশ্চেন বলা হচ্ছে সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। ভূমিকাতে দেখো আমি কি লিখেছি, বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেন ছিলেন সাহিত্যানুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, এক নম্বরে দেখো কবি জয়দেবেরটা আমি লিখেছি, তোমরা অনুরূপভাবে প্রেজেন্টেশন দেবে। কবি জয়দেব লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, যিনি বিখ্যাত ছিলেন সাহিত্যের জন্য। তার রচিত কাব্যের নাম হলো গীতগোবিন্দ, এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। সেকেন্ডেরটা দেখো, সেকেন্ড বলা হচ্ছে কি ধই। তার রাজসভায় আরও একজন বিখ্যাত সাহিত্যিক হলেন ধই, তার লেখা কাব্যের নাম হলো পবনদূত কাব্য। তারপরের পয়েন্টটা দেখে নাও, পঞ্চরত্ন। জয়দেব ও ধই সহ আরও তিনজন কবি গোবর্ধন উমাপতিধর এবং শরণ লক্ষ্মণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন, এই পাঁচজন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। তারপরে দেখো ব্রাহ্মণ সর্বস্ব। এছাড়াও লক্ষ্মণ সেনের মন্ত্রী অলায়ুত বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। লক্ষ্মণ সেন নিজেও পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেন, ঠিক আছে? তো তারপরের কোশ্চেনটা তোমরা একবার জাস্ট দেখে নাও, চার দাগে কী বলা হচ্ছে, চার দাগে বলা হচ্ছে
নিজের ভাষায় লেখো 100 থেকে 200টি শব্দের মধ্যে। ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে, যে চার দিকের কোশ্চেন, বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল। তো দেখো আমি কিরকমটা লিখলাম, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোড়ার দিকে বাংলায় রাজত্ব করতেন লক্ষ্মণ সেন, তিনি নদিয়াতে বাস করতেন। একদিন তিনি তার দরবারের পণ্ডিতদের কাছ থেকে জানতে পারেন প্রাচীন গ্রন্থে লিখিত আছে বাংলা তুর্কিরা দখল করবে। ততদিনে সমগ্র উত্তর ভারত তুর্কিরা দখল করে ফেলেছিল এবং বখতিয়ার খলজি বিহার দখল করেছেন। তিনি খোঁজ নিয়ে দেখেন বখতিয়ার খলজির বখতিয়ার খলজির সাথে প্রাচীন গ্রন্থ ঐতিহাসিক মিনহাজি সিরাজের লেখা তবাকি নাসরি তে দেওয়া বিবরণের সাথে মিল আছে। বখতিয়ার এরকম প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, বখতিয়ার খলজি যার সম্পূর্ণ নাম হলো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, 1204 সালে মাত্র 17 জন অশ্বারোহী সেনা নিয়ে নদিয়ার রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করেন। নদিয়া জয়লাভের পর তিনি সেখানে মুসলিম শাসন সাম্রাজ্য স্থাপন করেন। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে বলা হচ্ছে বখতিয়ার খলজি 3 দিন যাবৎ নদিয়া লুটপাট করেন, লক্ষ্মণ সেনের বিপুল ধন সম্পদ দখল করেন এবং প্রায় বিনা যুদ্ধেই বখতিয়ার খলজি বাংলার একাংশ অর্থাৎ নদিয়া দখল করেন। এরপর বখতিয়ার খলজি নদিয়া ছেড়ে লখনৌতি দখল করে এবং সেখানে তার নিজের রাজধানী স্থাপন করেন। ঠিক আছে, তো তারপর পাঠটা দেখে নাও, নবপ্রতিষ্ঠিত রাজ্যে তিনি সুশাসনের ব্যবস্থা করেন, সেখানে মুসলিম সমাজের জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন এবং রাজ্যের সম্পূর্ণ শান্তির জন্য অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাকে মজবুত করেছিলেন। তারপরে দেখো, বখতিয়ার খলজি বৌদ্ধ ও হিন্দুদের কাছে শুধুমাত্র একজন খুনি লুটেরা ছিল, কেন না এই ধরনের যে মুসলিম রাজারা ছিল তারা কিন্তু সবসময় এসে ভারতের উপর আক্রমণ করেছিল এবং ভারতবাসীর সমস্ত যে ধনসম্পদ তারা সেটাকে লুটতে মানে চাইতো বা লুটতো তারা ছিল, কিন্তু মুসলমানদের কাছে তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। তবে একথা সত্য যে ইতিহাসের একটি অংশের শেষ তার হাতে হয়েছিল, আবার অন্য একটি অংশের সূচনাও তার হাত ধরে হয়েছিল। তারপর দেখো, তার আমাদের ব্যাপক পরিমাণ মানুষ মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছিল। বাংলাদেশের খ্যাতিকর কবি আল মাহমুদ তার বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থে বখতিয়ারের প্রশংসা করেছেন একজন বীর চরিত্র হিসেবে। ঠিক আছে, যদিও তার পরিসমাপ্তি বীরের মতো সুখকর হয়নি, 1206 সালে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি মারা যান। ঠিক আছে, তাহলে কি লক্ষ্মণ সেনকে কিন্তু ইনি পুরোপুরি শেষ করে দিয়েছিল, এরকম একটা বিষয় এখানে আমরা দেখতে পাই, এবং ইনি লুট করে জোর করে কিন্তু বাংলায় দখল করেছিলেন বা বাংলা দখল, যদিও এটা সম্পূর্ণ একদিকে আমরা বলতে পারি না, যদি এর সমালোচনা করতে হয় তাহলে আমরা বলতে পারি যে ওই যে লক্ষ্মণ সেনের মতো রাজাদের কিন্তু আরও মানে যে অসুবিধাগুলো ছিল সেই কারণেই কিন্তু এদের মতো যে লিডাররা ছিল বা যে রাজারা ছিল তারা কিন্তু একটা ক্ষমতা দখলের জায়গা তৈরি করতে পেরেছিল। তো যাই হোক, এই ছিল তোমাদের পার্ট 4 ইতিহাস ক্লাস 7। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করে দেবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। ঠিক আছে, আর যদি তুমি চ্যানেলে নতুন হও তো প্লিজ আরও একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিয়ে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী রকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবে।